দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। তো দর্শক, আজকে জানবো আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ এবং এলসি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয়। দর্শক, আজকের বাজারে কিন্তু দাম অনেকটা বেশি। দর্শক, তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দর্শক দেখতেছেন, ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক দেখতে থাকুন। আজকের বাজারে, আজকে 6 অক্টোবর, আজকের বাজারে কেমন চল 6 নভেম্বর, আজকে দর্শক আজকের বাজারে কেমন চলতেছে দাম, আজকে আমরা বিস্তারিত জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন ভাই? জি ভাই। তো কি অবস্থা ভাই, আজকের বাজারে দাম কেমন আজকে? ভাই পেঁয়াজ আজকের বাজারে 105 টাকা। 105 টাকা কি এলসি? এলসি। এলসির দাম এত বেশি কেন ভাই? ভাই কি বলবো, কাঁচা মাল, কাঁচা মাল বাজার মনে করেন সবসময় আপ ডাউন করে, মালের আমদানি বেশি হলে পরে কমে, আমদানি কম হলে পরে দাম বেড়ে যায়। আজকে হঠাৎ করে 10 টাকা বেশি দাম। ১০০ টাকা বিক্রি করছেন এইটা, আর ভালোটা কত করে? ভালোটা 105 টাকা ভালোটা আজকের বাজারে। তো হাটের বাজারের কি অবস্থা আজকে ভাই? ভাই বাজারে বর্ডারে সংকট, ঠিক আছে, মালের দাম দিন যাবে 15 তারিখ পর্যন্ত খালি বাড়বেই, এখন বাড়তে থাকবে, বাড়বে, এখন এখন দাম বাড়তে থাকবে, কারণ হচ্ছে বর্ডারে সংকট। মানে ইন্ডিয়া থেকে কি পেঁয়াজ কম আসতেছে? সরবরাহ কম আর কি। হ্যাঁ মোটামুটি একটু কম আসতেছে, বর্ডার বন্ধ হয় না কিন্তু সরবরাহ কম, সরবরাহ কম। আচ্ছা, তো এখন দেখা যাক সামনে কি হয়। এইটা হচ্ছে কি নাসিকের নাকি? না এটা সাউথের মাল, সাউথের নতুন যেটা ওইটা। এটা কি মিডিয়াম সাইজের? এটা মিডিয়াম সাইজের, মিডিয়াম সাইজের। আরেকটা আছে একটু বেশি মোটা, আরেকটা সাইডে মোটা, ওইটা কত করে? ওটা 100 টাকা। ওইটা হইছে 100 টাকা, ওইটা হইছে 100 টাকা করে। আচ্ছা, আরেকটা আছে যেটা ছোট একবারে, ওটাও 100, ওইটাও 100, যেটা 88-90 ছিল 2 দিন আগেও, ওটা 100। আজকের বাজারে 10 থেকে 12 টাকা বেশি আজকে। আর এখানে রসুন কত করে ভাই? হ্যাঁ ভাই, রসুন আজকে রসুন বেশি 225 টাকা, নাটোর, নাটোরটা 225 টাকা আজকের বাজারে। দর্শক দেখতে পাচ্ছেন দাম কিন্তু আজকের বাজারে কিছুটা বেশি আজকে, সকল পেঁয়াজের দামই কিন্তু আজকে হঠাৎ বেশি, ইন্ডিয়ান বর্ডার থেকেই সরবরাহ কম। সরবরাহটা কম হওয়ার কারণটা কি ভাই? ওই ধরেন আমদানি কম, মানে ওরা মানে ইন্ডিয়াতে দাম বেশি, এই জন্য ইন্ডিয়াতে দাম বেশি। ইন্ডিয়ান পাইকারি বাজারে কি দাম বেশি? পাইকারি বাজারে দাম বেশি, পাইকারি বাজারেই দাম বেশি। তো আজকে যারা আছে, যারা ব্যবসার জন্য নিতে চায়, তারা আসলে মোটামুটি ভালোই আসছে, যারা পাইকার। জি ভাই, মোটামুটি ভালোই আসছে। তো এখন আজকে এইটা কোথার ভাই, এই পেঁয়াজটা? ওটা ওই সাউদেরি মাল, সাউদেরি মাল। এটাও 100 টাকা, ওটা 100 টাকা না, ওটা দুই একটা কম বেশি আছে, 98-100 টাকা বা 97 এরকমের হবে। আর এইটা মনে হয় সাউদের ছোট সাইজ, ছোট সাইজ। এইটা, এটাও 100 টাকা, ওটাও 100 টাকা ভাই, এইটা হইছে 100 টাকা। দর্শক দেখতে পাচ্ছেন দাম কিন্তু এলসি পেঁয়াজের দাম আজকে অনেকটা বেশি আজকের বাজারে। এলসি পেঁয়াজের দাম বাড়লে তো দেশি পেঁয়াজের দামটাও বাড়ে, দেশি দামও বাড়ে ভাই। হ্যাঁ, দেশিটা আছে কত গেছে যারা ফরিদপুরের একটা ভাই? ওটা গেছে 30 টাকা, 130 গেছে আজকে, কি বলে না, তো অনেক দাম। গতকালকে ছিল 15-16 টাকা, 18 টাকা ছিল গতকালকেও, আজকের বাজারে দাম অনেকটা বেশি। হাটের বাজার এখন আমদানি কেমন ভাই? হাটে আমদানি আছে ভাই, আমদানি আছে, আমদানি আছে, কিন্তু ওই ওরা তো মনে করেন যে এখনো কিছু কিছু লোক বুঝলেন 8,000 টাকা 12,000 টাকা মন বেশি করে চাঙি ভাঙে নাই, দেশে যে চাঙ্গুলি আছে ওইগুলো ভাঙে নাই, মানে ভাঙে নাই বলতে ওখান থেকে পারে নাই। এই সব অবস্থা। তো কালকে সামনে কি আজকে হাটের বাজার কি বেশি গেছে দাম? কালকে আরো 10 টাকা বাড়বে গ্রাম অঞ্চলে, কালকে আরো 10 টাকা বাড়তে পারে দাম। আচ্ছা, দাম কেমন মনে হয় এখন? দাম মোটামুটি যা আছে মাল দেন, এখন তো একটু বাড়তি মনে হয়, 5 টাকা। গতকালকে নিছিলেন? তিনটে দেন, গতকালকে না গতকালকে নিলে একটু লাভ বেশি, লাভ অবশ্যই ওই তো ওখানে তো পাইকারি মার্কেট আছে একটা, না ওখানে না, শ্যামবাজারে আসা লাগবে, এখানেই আসেন, এখানে আসলে আপনাদের একটু পড়তা ভালো হয়, পড়তা ভালো হয়, ডিবু বাজার ওখানে পড়তা না, ওখানে মাল মানে ভালো কোয়ালিটি, দাম একটু বেশি, দাম কিছুটা বেশি না, এই অবস্থা।
তো ফারুক ভাই, হ্যাঁ ভাই, কি অবস্থা একটু বলেন তো, যারা পেঁয়াজ কিনতে এখন আগ্রহী বা আসতে চায়। আচ্ছা বাজার তো সঠিক ভাবে কেউ বলতে পারে না, দুদিন আগে বাজার ছিল 80-85-90, এই বাজার কালকে দিন 100, আজকে 105, হ্যাঁ কালকে আবার 110 হয়ে যেতে পারে। মানে অতিরিক্ত দাম বাড়তেছে তাই না? কত অতিরিক্ত দাম বাড়তেছে? অতিরিক্ত দাম বাড়তেছে ভাই। তিনটে থাক দর্শক, আজকে দেখতে পাচ্ছেন যে এলসি পেঁয়াজের দাম কিন্তু আজকে 100 টাকা বিক্রি হইতেছে, 100 থেকে 105 টাকা আজকের বাজারে, 100 থেকে 105 টাকা আজকের বাজারে। যেগুলো হচ্ছে সাউদের নতুন যে পেঁয়াজগুলো, এগুলো আজকে 100 টাকা, কোয়ালিটি অনেকটাই ভালো। এগুলো কিন্তু গতকালকের চেয়ে আজকের বাজারে 8-10 টাকা বেশি আজকে, আজকের বাজারে সাউদের এগুলো এইমাত্র বিক্রি হইছে 100 টাকা করে আজকের বাজারে, ঢাকা শ্যাম বাজারে। আজকে 6 নভেম্বর, এখন প্রায় সন্ধ্যার কাছাকাছি, বিকেল টাইম। তো আমদানি অনেকটা কম আর কারণেই কিন্তু দাম নাকি কিছুটা বেশি আজকে, আজকের বাজারে। আর এইগুলা কোথায় বড় ভাই, ফারুক ভাই, এইটা কোথায় ভাই? ভাই এটা সাউদের ছোট মাল, এটা 105 টাকা দাম, এইটা সবচেয়ে দাম বেশি। এইটা হচ্ছে নাসিকের সবচেয়ে বেশি যেটা দাম, এইটা এটাও সাউদের বেস্ট কোয়ালিটির এইটা। আর আদা কত করে আজকে? কত লেওয়ার দরকার নেই, আমি এক বছর কিনেছি, আপনি পুরোটা লোককে দেন। আদা কত ভাই আজকে? আমাদের বাংলাদেশেও তো এখন পেঁয়াজের একটু সংকট, কারণ সিজনের প্রায় শেষ পর্যায়ে, এখন প্রায় আপনার খাটের বাজারও কিন্তু পেঁয়াজ এখন অনেকটা মাল কমে যাচ্ছে, গ্রামের মাল কমে যাচ্ছে। মরিকাটা কয়দিন পরে আসবে? আরো আড়াই মাস ভাই, জানুয়ারির দিক পাওয়া যাবে, জানুয়ারি পাইয়ে যাবে। তো অনেক দিন এখন আরো, মানে বৃষ্টির কারণে মানে একটু পিছাইছে, পিছাইছে একটু কিছুদিন। আর নাটোরের রসুন কত বিক্রি করতেছেন বললেন? এটা 225 টাকা, 225 টাকা নাটোরের রসুন। আচ্ছা, আর চায়নাটা কত করে? চায়নাটার দাম ভাই জানি না, আমার ঘরে নাই তো, চায়নাটা নাই না আজকের বাজারে নাই। তো ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন ফারুক ভাই, আসসালামু আলাইকুম। তো দর্শক বন্ধুরা দেখলেন আজকের পাইকারি বাজার ঢাকা শ্যাম বাজারে, দেশি পেঁয়াজ, এরপর এলসি পেঁয়াজ, এরপরে রসুনের দাম কেমন চলতেছে সবগুলো দেখলেন দর্শক। আজকের বাজারে কিন্তু দাম গতকালকের চেয়ে কিছুটা বেশি আজকের বাজারে, এখন দেখা যাক সামনে কি হয়। তো দর্শক বন্ধুরা এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি। তো এরকমের ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা নতুন দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক থেকে যারা দেখবেন পেজটি ফলো দিয়ে রাখবেন। তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।